আমিন আমি এখানে ডেকো রোডার্সে 2 বছর 8 মাস ধরে ফিনিশিংয়ে কাজ করে আসছি। আমি সেফটি কমিটির সহসভাপতি। সেফটি নিয়ে সবসময় আমরা খেয়াল রাখি বা সচেতন হই। এখানে ব্রয়লারটা আমাদের পেট্রোল পাশে রাখা হয়েছে সেটা নিরাপত্তার জন্য, কারণ কি যেহেতু কোনো সমস্যা বা দুর্ঘটনা না হয়। এয়ারপোর্টের নিয়ম অনুযায়ী আমরা সেফটি কমিটির যে সরঞ্জাম বা তিন জিনিসগুলো নিয়ন্ত্রিত ওটা আমরা চালু করেছি, এবং ওই ফায়ার হাইডার সিস্টেম, ফায়ার সুইচ সিস্টেম, ফায়ার স্কিম সিস্টেম ওই তিনগুলো চালু করেছি। ওরা দেখে এখান থেকে রেগুলেটর আছে একটা সার্টিফিকেট পেয়ে গেছে। সেফটি কমিটি কাজ হল নিজের নিরাপত্তা থাকা বা অন্য অন্য ওয়ার্কারদেরকে নিরাপত্তা রাখা।